হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঞ্জিতা টেক চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অনার্স দ্বিতীয় বর্ষের রেজাল্ট বের করা শেখাবো মোবাইল ফোন দিয়ে। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি আমাদের এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আপনারা প্রথমে আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। তারপর আপনারা সার্চ বারে সার্চ দিবেন ন্যাশনাল ইউনিভার্সিটি, এটা লিখে সার্চ দিয়ে দিবেন। আমি সার্চ দিয়ে দিচ্ছি ন্যাশনাল ইউনিভার্সিটি, এটা লিখে সার্চ দিয়ে দিবেন। এটা লিখে সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা একটু নিচের দিকে চলে যাবেন এবং আপনারা এখানে দেখবেন যে লেখা আছে ন্যাশনাল ইউনিভার্সিটি, আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা একটু নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে চলে যাবেন এবং নিচের দিকে, সরি বন্ধুরা, আপনারা এখানে দেখবেন নিচের দিকে, এখানে খেয়াল করবেন লেখা আছে রেজাল্ট। আপনারা এই রেজাল্ট এই অপশনের উপর ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। এই অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা কী করবেন, একটু জুম করে কাছে নিয়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্রস চিহ্ন, এই ক্রসে ক্লিক করে দেবেন। আপনাদের এটা আসতেও পারে বা নাও আসতে পারে। তো বন্ধুরা, আপনারা এই ক্রসে এই অপশনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা একটু জুম করে কাছে নিয়ে নেবেন। জুম করে কাছে নিয়ে নেওয়ার পর এখানে বন্ধুরা আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যেহেতু অনার্সের রেজাল্ট বের করবেন, এজন্য দ্বিতীয় অপশনে দেখতে পাচ্ছেন অনার্স লেখা। আপনারা এই দ্বিতীয় অপশনে এখানে ক্লিক করে দেবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনার্স, এবং অনার্সের পাশে দেখতে পাচ্ছেন প্লাস আইকন। আপনারা এই প্লাস আইকনের উপর ক্লিক করে দেবেন। আমি প্লাস আইকনের উপর ক্লিক করে দিলাম। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত আছে। যেহেতু আপনারা দ্বিতীয় বর্ষের রেজাল্ট বের করবেন, এজন্য আপনারা সেকেন্ড ইয়ার এই অপশনের উপর ক্লিক করে দেবেন। আমি এই অপশনের উপর ক্লিক করে দিলাম। এই অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা এই পাশে দেখবেন, এই পাশে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা, আমি একটু জুম করে কাছে নিয়ে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে, এখানে দেখতে পাচ্ছেন এক্সাম রুল। আমি আর একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এক্সাম রুল, এখানে আপনারা আপনাদের এক্সাম রুলটা দিয়ে দেবেন। তারপর এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন। তারপর এখানে আপনারা এক্সাম ইয়ারটা দিয়ে দেবেন। তারপর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা কোড চলে আসছে NNSR। এখানে যে কোডটাই আসবে না কেন, সেটা এখানে আপনারা দিয়ে দেবেন। এখানে যে আপনারা একটা কোড দেখতে পাচ্ছেন, এই কোডটা কিন্তু সবার ক্ষেত্রে একরকম আসে না, এক একজনের ক্ষেত্রে এক এক রকম আসে। আপনাদের ক্ষেত্রে কিন্তু NNSR আসবে না, আপনাদের ক্ষেত্রে অন্য কোড আসবে। এখানে যেটাই আসুক না কেন, আপনারা সেটা এখানে বসিয়ে দেবেন। এখানে বসিয়ে দেওয়ার পর আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন সার্চ রেজাল্ট। আপনারা এই সার্চ রেজাল্টের উপর ক্লিক করে দেবেন। সার্চ রেজাল্টের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের রেজাল্ট চলে আসবে।